আসন্ন বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়ার বিজেপি প্রার্থীকে আরও একবার জয়ী করে বিধানসভায় পাঠানোর আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের কাছে পৌঁছে গেলেন মহিলা মোর্চার কর্মীরা। তেলিয়ামুড়ার বিজেপি প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে তেলিয়ামুড়া মহিলা মোর্চার কর্মীরা শনিবার দুপুর থেকে তেলিয়ামুড়া বাজারের প্রচার অভিযানে বের হয়। এদিনের প্রচার অভিযানে নেতৃত্ব দেন মহিলা মোর্চার নেত্রী শম্পা সাহা পাল, নন্দা পাল সহ আরও অনেকেই। এদের মহিলা মোর্চার কর্মীরা বাজারের প্রতিটি ব্যবসায়ীর কাছে গিয়ে উন্নয়নের নিরিখে আগামী 16 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রার্থী কল্যাণী রায়কে পুনরায় বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর জন্য আহ্বান জানান। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে এদের নন্দা পাল জানান, বিগত 5 বছর বিজেপি সরকার এবং বিধায়কের আপ্রাণ প্রচেষ্টায় তেলিয়ামুড়ার সার্বিক বিকাশ যেভাবে হয়েছে তার ধারাকে অব্যাহত রাখতে যেন মানুষ পুনরায় বিপুল ভোটে কল্যাণী রায়কে জয়ী করেন। আমরা তেলিয়ামুড়া মহিলা মোর্চার পক্ষ থেকে, কল্যাণী রায়ের পক্ষ থেকে আমরা বেরিয়েছি। প্রত্যেকটা বাজারে বাজারে আমরা যাব, আমাদের যে দিদি সেই দিদি যাতে প্রচুর পরিমাণে ভোট পায়। আমরা তো আমাদের তো বিশ্বাস চারিদিকে আমাদেরই জয় জয়কার হবে, তারপরেও আমরা চাইছি আমাদের দিদি যাতে প্রচুর পরিমাণে ভোট পেয়ে পদ্মপুর চিহ্নে জয়যুক্ত হতে পারে, সেই এবং তেলিয়ামুড়াকে উন্নতির দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই আশা এবং বিশ্বাস রেখে আমরা সমস্ত ব্যবসায়ীদের দরজায় দরজায় যাচ্ছি। আজকে কি মানে তেলিয়ামুড়া বাজারে থাকবেন না আরও অন্যখানে? আমরা আজকে তেলিয়ামুড়া বাজারে যাব, প্লাস যাচ্ছি এবং তারপর থেকে আমাদের কর্মসূচি হবে প্রত্যেকটা বাজারে আমরা মহিলা মোর্চার দিদি হয়ে প্রচার করব। মহিলা মোর্চার প্রচার এদিন ব্যাপক সাড়া ফেলে তেলিয়ামুড়ায়। ভোটমুখী ত্রিপুরায় এখন সকলেই ব্যস্ত নিজেদের প্রচার নিয়ে, তবে এটুকু বোঝা যাচ্ছে মানুষ চায় শুধুই উন্নয়নকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।